সালাম আলাইকুম রহমতুল্লাহ। মাদারীপুর জেলার সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাদারীপুরের মটের বাজারের শঙ্কর চক্রবর্তীর ছেলে রিপন চক্রবর্তী কিছুদিন আগে তার মেসেঞ্জার গ্রুপে কিছু ওলামা ইকরামের ছবি সাথে কৃষকের ছবি পোস্ট দিয়েছেন। ধর্ম ওলামা ইকরামের ছবির পাশে লেখা ছিল ধর্মজীবী আর কৃষকের ছবির পাশে ছিল কর্মজীবী। এই পোস্ট দেওয়ার কারণে সে নিজেকে অপরাধ, সে নিজে অপরাধ করছেন। সেই অপরাধের জন্য বাংলাদেশ হেফাজত ইসলামের আমির মাদারীপুর জেলার আমির সালেকিন আলহাজ হজরত মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব হুজুর চন্ডীপতি মাদারীপুরের কাছে হুজুর আসছে রিপন চক্রবর্তী, তার আরও লোকজন নিয়ে আসছে। এই জন্য সে ভুল করছে, হুজুরের কাছে সে ক্ষমা প্রার্থনা করছেন, এর যে শাস্তি সেই শাস্তি সে কামনা করছেন। আর কোনোদিন সে এরকম দৃষ্টতামূলক কোনো আচরণ করবেন না। কিন্তু অনেকে ব্যাপারটা নিয়ে অনেক মনে করছেন সে আল্লাহর রসুলের বিরুদ্ধে কটূক্তি করছে, না এরকম বিষয় না। হুজুরের চন্ডীপতি পিসাব হুজুর এটা তদন্ত করছেন এবং যাচাই বাছাই করছেন। আব্দুর রহিম ভাইও এর সাথে জড়িত ছিল, আব্দুর রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। সে আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, শুধু ওলামা ইকরামকে তাদের খানা খাওয়ার সময়ের সাথে ধর্মজীবী শব্দটা লেখিয়া যে অপরাধ করছেন সেই জন্য সে ক্ষমা প্রার্থনা করছেন। এই রিপন ভাই আপনি বলেন, কথা বলেন। আমি আসলে অন্যায় মানে ভুল হয়ে গেছে, মনোরঞ্জনতে ভুল করে ফেলেছি, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি মনোরঞ্জনতে ভুল করে ফেলেছি, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এরকম কাটা হবে না। সবাই রিপন ভাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সে ক্ষমা চাইছেন, সে যেটুকু অপরাধ করছেন সেই জন্য সে ক্ষমা প্রার্থনা করছেন, সামনে এরকম করবে না সেই মর্মে সে আমাদের সাথে অঙ্গীকারও করছেন। আমরা সবাই ভাইকে ক্ষমা দৃষ্টিতে দেখব, বিষয়টা নিয়ে যেন আর সামনে কোনো বাড়াবাড়ি না হয় এই ব্যাপারে আমরা সবাই সজাগ দৃষ্টি থাকবো। সে হুজুরের কাছে স্বেচ্ছা ক্ষমা প্রার্থনা করছেন আমাদের সবার সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।